Assalamu alaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad student. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ওয়ার্ক পারমিট নিয়ে কিছু কথা বলবো এবং আমি কিছু কোশ্চেন অ্যানসার করবো, মনে হয় দুটো কোশ্চেন অ্যান্সার করতে পারবো, কারণ আমার কাছে টাইম লিমিট আছে, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। সো ওয়ার্ক পারমিট নিয়ে যে কথাটা বলবো, যারা এই বছর অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তারা হয়তো বিভিন্নভাবে প্ল্যান করছেন যে আপনারা যখন এখানে আসবেন তখন চাকরি পেয়ে ওয়ার্ক পারমিটে চলে যাবেন, বা জিনিসটা কেমন, ওয়ার্ক পারমিটে যাওয়াটা কেমন, বা ওয়ার্ক পারমিটে যাওয়ার পর বা যাওয়ার আগের যে স্টেপসগুলো আছে সেগুলো কী। তা আমি জাস্ট একটা সারমর্ম দিচ্ছি আপনাদেরকে। প্রথমেই বলে রাখছি যে যারা ওয়ার্ক পারমিটে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য একটা তথ্য, খুব ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে যে আপনারা যখনই এই দেশে আসেন, মানে সুইডেনে আসেন তখন বা নর্ডিক কান্ট্রিজে আসেন, তখন আপনারা চিন্তা করেন যে যেই হোক না কেন যে কোনো একজন চাকরি পেলেই হয়তো বা নর্ডিক কান্ট্রিজগুলোতে আপনারা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা কীরকম, আপনি ডিপেন্ডেন্ট হয়ে যদি আপনি আসেন তাহলে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না, যে যেই স্টুডেন্ট তাকেই ওয়ার্ক পারমিটে যেতে হবে। এর আগেও আমি এটা নিয়ে অনেক কথা বলেছি, এই প্রসঙ্গে অনেক কথা বলেছি যে আপনারা যদি ডিপেন্ডেন্টকে ওয়ার্ক পারমিট নিতে চান, আপনারা অনেকে আমাকে বলেছেন লিঙ্ক দেওয়ার জন্য, আমি লিঙ্কও শেয়ার করেছি, এই ভিডিওতে আমি লিঙ্ক শেয়ার করলাম। আমি মনে করি যে আপনারা বাংলাদেশ থেকে যদি মেন্টালি প্রিপেয়ার হয়ে আসেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ এখানে আসার পরে যখন ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিটে যেতে পারে না, ধরেন আপনি আপনি মহিলা মানুষ, আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, এখন আসার পরে আপনি জব করতে পারবেন না, বা যে রিলেভেন্ট জব আপনি করতে চান বা করতে পারবেন সেগুলো আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার হাজব্যান্ড খুব ইজিলি জব পেয়ে গেল। এখন আপনি চিন্তা করছেন যে আমার হাজব্যান্ড যেহেতু ইজিলি জব পেয়ে গেছে তাহলে আমার হাজব্যান্ড ওয়ার্ক পারমিটে চলে যাক, বা আপনি প্ল্যান করে আসলেন যে আমার হাজব্যান্ড ওয়ার্ক করবে এবং সে ওয়ার্ক পারমিটে যাবে, এটা কোনোভাবেই পসিবল না। বিকজ ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যে ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার স্টাডি কমপ্লিট করতে হবে মিনিমাম 1 semester, যেটাকে আমরা 30 credit কমপ্লিট বলি, অর্থাৎ সুইডেনে একটা সেমিস্টার সময় 30 credit, এবং এই 30 credit আপনাকে কমপ্লিট করতে হবে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য। সো এই ওয়ার্ক পারমিটে যাওয়ার যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা অনেকেই অবশ্য জানে না, এবং না জানার কারণে তারা ওইভাবে প্ল্যান করে আসে যে যেই ওয়ার্কে যাক না কেন সেই সাথে সাথে ওয়ার্ক পারমিটে চলে যাবে। সো আমি এই তথ্যটা আপনাদেরকে প্রথমেই দিলাম। নেক্সট হচ্ছে আপনারা যখন এখানে আসবেন, আসার পর আপনারা অবশ্যই জব সার্চ করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বাংলাদেশে যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন এবং কোয়ালিফাইড হয়ে গেছেন, মোটামুটি শিওর যে আপনি টিউশন ফির টাকা ম্যানেজ করতে পারবেন এবং আপনি এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় চলে আসতে পারবেন যদি আপনার ভিসা হয়, তাহলে আপনারা এখানে বাংলাদেশ থেকেই জব সার্চ করা শুরু করেন। সবচেয়ে ভালো জব সার্চ করার সার্চ ইঞ্জিন হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিনের মাধ্যমে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারবেন, এবং আপনারা লিঙ্কডিনে আপনার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলের মধ্যে আপনি আপনার যে 2 মাস পরে বা 6 মাস পরে আপনি সুইডেনে চলে আসতেছেন, কোন শহরে আসতেছেন সেই শহরও আপনি যদি আপডেট করে দেন তাহলে এমপ্লয়ারদের জন্য অনেক সুবিধা হবে। তারা সাধারণত চায় যে যেই শহরে আপনি বাস করবেন সেই শহরের এমপ্লয়ার অবশ্যই চাইবে সেই শহর থেকে একজনকে নেওয়ার জন্য, দূর থেকে কাউকে নেওয়ার জন্য চাইবে না। তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা যারা মোটামুটি শিওর যে আপনারা চলে আসবেন তারা সবাই এখন থেকেই বাংলাদেশ থেকে আপনারা জব সার্চ করা শুরু করেন, এখানে এসে তারপরে জব সার্চ করবেন, ইট উইল বি টু লেট, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি মনে করি। লাস্ট বাট নট লিস্ট, যে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য আপনার যে চাকরি হইতে হবে সেই চাকরির মিনিমাম আপনার স্যালারি হইতে হবে 13,000 Swedish crown, যেটাকে বাংলাদেশি টাকায় প্রায় 1,40,000 টাকার মতো প্রত্যেক মাসে আপনাকে দেখাতে হবে। এটা ছাড়াও ওয়ার্ক পারমিটের জন্য আরও অনেক ক্রাইটেরিয়া আছে যেটা আমি আপনাদের জন্য এখন প্রয়োজন মনে করছি না, শুধু আমি একটা জিনিসই প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে আপনারা যেন ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিটে যাবে এই টেন্ডেন্সি নিয়ে যেন আপনারা বাংলাদেশ থেকে না আসেন, কারণ এটা সম্ভব না। আচ্ছা, এছাড়া সামারিতে আমি শুধু আপনাদেরকে বলবো যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনারা আরও অনেক ভিডিও পাবেন সামনে, আমি ওয়ার্ক পারমিটের ধারাবাহিকভাবে কিছু কিছু পর্ব রাখছি কিছুদিন ধরে এবং আরও থাকবে সামনে, সেগুলোতে আমি ওয়ার্ক পারমিট নিয়ে আরও ডিটেলস কথা বলবো। এখন শুধু আপনারা যারা অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে তারা কীভাবে প্রিপেয়ার হবেন সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিলাম। দুটা ইনফরমেশন আমি আপনাদেরকে দুটো কোশ্চেন অ্যান্সার করবো। প্রথমত হচ্ছে যারা দুবাই এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে কল করছেন, আমাকে লিখছেন, আমাকে মেসেজ করছেন, প্রত্যেকের মেসেজ এবং প্রত্যেকের কল আমি পাচ্ছি, আমি সময়ের কারণে বা ট্রাভেলিংয়ে থাকার কারণে আমি পাচ্ছি না আপনাদেরকে সময় মতো রিপ্লাই করতে, এবং আমি রিপ্লাই হয়তো বা অত করতেও পারবো না হয়তো ফেসবুকে বা মেসেঞ্জারে, বাট আমি আপনাদের প্রত্যেকটা মেসেজ পড়ছি। আপনারা যারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে আছেন সুইডেনে তাদের জন্য আমি বলবো এটা খুব টাফ, এটা পারবেন না আপনারা, যদি আপনারা হাই প্রোফাইল হন ট্রাই করেন জবের জন্য হয়তো বা পারবেন, যদি লেখাপড়া না জানা থাকে ওরকম ওয়ার্ক ভিসায় অর্থাৎ স্কিল্ড
লেবার ভিসা বলতে সুইডেনে কোনো ভিসা নাই। সো আপনারা এই ধরনের আশা বাদ দিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার ব্যাচেলার পাশ করে সৌদিতে চলে আসছেন বা দুবাইয়ে চলে আসছেন বা অন্য কোনো কান্ট্রিতে আসছেন, তাহলে আমি বলবো আপনারা ট্রাই করেন মাস্টার্স করতে আসার জন্য। কারণ স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা, এই দুটা ছাড়া আপনাদের সুইডেনে আসার মতো আর কোনো ওয়ে নাই, আর কোনো ভিসা আপনাদের নাই। সো এই দুটাতেই আপনাদেরকে আসতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে, যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে নক করছেন সুইডেনে কীভাবে আসা যায় সেটার জন্য, তাদেরকে আমি বলবো আমি নেক্সট কিছু ভিডিও ওয়ার্ক পারমিটের পরে আরও কিছু ভিডিও করছি, যেগুলোতে আমি আমি সামনের মাসে আমি পর্তুগালে যাচ্ছি, পোর্টোতে আমি থাকবো সেখানে প্রায় তিন দিনের মতো। তারপরে আমি যাচ্ছি স্পেনের বার্সেলোনাতে যাবো, ওখানে আমি দুদিনের মতো থাকবো। তো ওইখানে আমি কিছু ভিডিও করবো আপনাদেরকে, যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা যদি তারা জানতে চাচ্ছেন যারা যে আপনারা সুইডেনে যদি আসতে চান তাহলে কীভাবে আসবেন, তাদের জন্য আমি কিছু ভিডিও মেক করবো। কীভাবে আপনারা যদি চান চাকরি নিয়ে কীভাবে আসবেন সেগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো করব। আমি মেসেজের কোনো অ্যান্সার দিতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করছি যে আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে কোয়ালিফাইড হয়েছেন, তাদের জন্য অনেক শুভকামনা। সবাইকে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।